হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সোসাইটির আজকে বিসর্জন গণপতি। তো আজকে লাস্ট এই যে আরতিটা হয়ে গেল, আর আরতি হওয়ার পর আমরা এখানে সব এখন বসে আছি। আর এখানে বসে এবার মানে কিছুক্ষণ পর গণপতি বিসর্জন হবে, তো তার আগে একটু ডান্স হবে। আর এই যে মহিলা মণ্ডলী আমাদের যারা সব আছি ফ্রেন্ড সার্কেলের গ্রুপের, তো সবাই এখানে গণপতিজির কাছে একটু ছবি তোলা হচ্ছে আমাদের সবার একসাথে। আর প্রচুর জোরে জোরে গান বাজছে, কারণ ওই যে এই যে এখানে ডিজে নিয়ে এসছে আর এই বক্সে গান বাজছে, তো তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এবার সব ডান্স চালু হবে। আর এখানে দেখো ছেলেদের আর কি সব, এখানে বাচ্চারা যা আছে সব ডান্স করছে। তো এই যে এখানে দেখো গণপতি বাপ্পাকে বিসর্জনের জন্য নিয়ে যাবে, তো সবাই মিলে যে গণপতি বাপ্পা মরিয়া বলা বলছে, আর এই যে গাড়িতে তোলা হচ্ছে। এই যে গণপতি বাপ্পা আর কি বিসর্জনের জন্য চলে গেল। আর এখানে দেখো আমরা একটু বেরিয়েছি, আমাদের কিছু কেনার ছিল ঘরের জন্য, তো যার জন্য একটু আমরা বেরিয়েছি। তো আমরা চলে এসেছি বিজয় সেলসে, এখানে কিছু ইলেকট্রনিক জিনিস কেনার আছে, তো চলো আগে যাই গিয়ে দেখি।
তো এখানে আমার হাজবেন্ডের আর কি এরম স্পিকার নেওয়ার ছিল, এই বক্স, তো তার জন্য ওই বক্সগুলো দেখছিল, তো এই বক্সটাই আর কি আমরা সিলেক্ট করেছি। আর এখানে চেক করে দেখছিল দাদা ঠিক আছে কি নেই। তো এরপর আমরা ওপরে গেলাম, আমার একটা গ্যাস স্টোভ নেওয়ার ছিল, তো যার জন্য এই যে দেখো ওপরে এসেছি গ্যাস স্টোভ দেখতে। আমার যে বাড়িতে গ্যাস স্টোভটা আছে ওটা অনেক পুরনো হয়ে গেছে আর ওটা একটু প্রবলেমও হচ্ছে, তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা এরম গ্যাস স্টোভ নেওয়ার, তো আজকে যখন এসেছি একবারে নিয়েই যাব। তো এই যে দেখছো এটাই আমাদের আর কি ফাইনাল হয়েছে, তো এই গ্যাস স্টোভটা পছন্দ করলাম ফেভারের। তো আমাদের গ্যাস স্টোভ আর স্পিকার দুটোই নেওয়া হয়ে গেছে, তো এখানে এই যে আমরা বসে, আমি আর আমার এই ছেলে বসে আছি, আর ওই যে ওখানে আমার হাজবেন্ড বিলিং করছে, তো বিলিং করা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, আর আমরা স্পিকারটা নিয়েই যাব সাথে, আর গ্যাস স্টোভটা কালকে ওরা আর কি ডেলিভারি করে দেবে বললো। আমরা যে বোটের বক্সটা কিনেছি ওটা এখন চেক করছি কোনো প্রবলেম আছে নাকি। তো এখানে আমাদের সব চেক করা হয়ে গেছে আর আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি। তো আজকে যেহেতু গণপতি বিসর্জন ছিল, তো চারিদিকে আর কি রাস্তায় আর কি গণপতি নিয়ে যাচ্ছিল, তো এই যে এখানে, তো এই যে এখানে দেখো একটা গণপতি বিসর্জন হচ্ছে, আর কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো, কিন্তু তাও সবাই ছাতা নিয়ে এরকম ভিজতে ভিজতেও যাচ্ছে। তো এখানে আর একটা এই যে গণপতি বিসর্জনের জন্য নিয়ে যাবে আর কি, আর বৃষ্টি হওয়ার জন্য ঠাকুর ঠাকুর আমি ঢেকে দিয়েছে। আমরা বিজয় সেলসে গিয়ে একটা স্পিকার, এই স্পিকারটা আর একটা গ্যাস ওভেন নিয়েছি, তো গ্যাস ওভেনটা কালকে দেবে ডেলিভারি বয়, আর স্পিকারটা নিয়ে আজকে আমরা চলে এসেছি। তারপর আমার ছেলে খুলুক দেখি বল। আর এটা হচ্ছে পরের দিন, আমাদের একটা আর একটা আর কি সেন্টার টেবিল নেওয়ার ছিল, তো তার জন্য আমরা আর কি এখানে এসেছিলাম সেন্টার টেবিল দেখতে। তো এই যে দেখো কত রকমের সেন্টার টেবিল আছে, সবগুলো আর কি দেখার মতো, খুবই সুন্দর আর প্রচুর কস্টলিও ছিল এগুলো। এই যে এগুলো প্রচুর 30,000-এর অ্যাবোভ, মানে ওপরে চালু হচ্ছে এর প্রাইসগুলো, নানান রকমের ছিল। এই যে দেখো
তো আমাদের সেন্টার টেবিলও নেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে ওই যে ওখানে আমার হাজব্যান্ড পেমেন্ট করছে, তো পেমেন্ট করা হয়ে গেলে আমরা চলে যাব, আর ওরা কালকে ডেলিভারিও দিয়ে দেবে। তো আজকে ব্লগটা আমি এখানেই রাখছি, শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।